আমি পারি নাই, আমি আপনাদেরকে রক্ষা করতে পারি নাই, আপনাদের ঘর ভাঙা থেকে আমি রক্ষা করতে পারি নাই, দায় আমার, চিঠি লিখছি সেটা মার্ক করে দিছি, এরকম অন্তত 10টা চিঠি আছে, এর দেখায় তো কোনো লাভ নাই, না দেখায় লাভ আছে যদি কাজ না হয়। নাগরপুরে 3টি ইউনিয়নে যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানে ব্যর্থতার দায় নিয়েছে আহসানুল ইসলাম টিটু এমপি। একই সাথে স্থায়ী বাঁধ নির্মাণে সর্বোচ্চ চেষ্টা এখনো করে যাচ্ছেন তিনি, এর জন্য সকলের দোয়াও চেয়েছেন তিনি। টাঙ্গাইলের নাগরপুরে সম্প্রতি ধুবুরিয়া ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নে যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ এখনো নিতে না পারায় নিজ দায় স্বীকার করেছেন আহসানুল ইসলাম টিটু এমপি। গত শনিবার 20 মে ধুবুরিয়া ইউনিয়নের ডিজিটাল বাজার বলারামপুর এলাকায় ভাঙন কবলিত বিদ্যালয় ও এলাকা পরিদর্শনে গিয়ে নদী ভাঙন রোধে উপস্থিত জনসাধারণের সামনে নিজ ভূমিকা বিস্তারিত তুলে ধরেন তিনি। আমাদের সলিহাবাদে ভাঙন হয়েছে, ভাররায় ভাঙন হয়েছে, গত বছর নিশ্চিন্দপুর, এবার এসে আমাদের এই বলরামপুর ডিজিটাল বাজারে এখানে আঘাত আনছে। টাকার বরাদ্দ হয় নাই, আমরা কাজগুলা যথাসময়ে করতে পারি নাই, এ ব্যর্থতা যদি আমার বলেন অবশ্যই এই দায় নেওয়া ছাড়া কোনো গতি আমার নাই, কারণ আমি পারি নাই, আমি আপনাদেরকে রক্ষা করতে পারি নাই, আপনাদের ঘর ভাঙা থেকে আমি রক্ষা করতে পারি নাই, দায় আমার। আর যারা অনেকেই বিভিন্নভাবে আমাদেরকে টিপ্পনি কাটেন যে উন্নয়ন করতেছেন আমাদের নদী ভাঙা থেকে রক্ষা করতে পারতেছেন না, কথা সত্য, এটা কথা যে মিথ্যা তা না, কিন্তু আমরা পারতেছি না প্রকৃতির কারণে, তো প্রকৃতির সাথে যুদ্ধ করে পারবো না, তো আমি বড় কথা বলবো না, করে দেখাইতে চাইছিলাম, কিন্তু এখন করে দেখাইতে গেলে কোভিডের কারণে আমাদের জীবন বাঁচাইতে গিয়া আমাদের নদীর কাজগুলো আমরা করতে পারি নাই। যতবার আমি পানি সম্পদ মন্ত্রীর কাছে গেছি ততবার উনি বলছে যে তোমার সাথে সম্পর্ক আছে, তুমি অর্থমন্ত্রী যে বইলা আমার টাকার বরাদ্দ দাও, সবার আগে তুমি তোমার কাজ করে দিব। আমরা অনেক দিন ধরে 3-4 বছর ধরে এই নদীগুলি সমীক্ষা করে নদীর গতিপথ যদি নির্ধারণ না করা যায় নদীকে কিন্তু শাসন করা যায় না, এটাই বাস্তবতা। স্থায়ী বাঁধ নির্মাণের চূড়ান্ত উদ্যোগ নিতে অচিরেই এডিবির ফাইন্যান্স কর্মকর্তারা এলাকা পরিদর্শনে আসবে এবং প্রকল্প পাশের জন্য জনসাধারণের দোয়া চেয়ে এমপিটিটু বলেন, আমি কখনো অগ্রিম কথা বলি না, তো আজকেও বলার ইচ্ছা ছিল না, কিন্তু এখন দেখা যায় যে অগ্রিম না বললে ওই কোন ফাইল ধরে কে কি করতেছে ওই ফাইলের খবর নিয়ে এসে এখানে খবর দিয়ে দেয় যে কাজ হয়েছে, এ পর্যন্ত আমি ইয়োনো মহোদয়েরও বলি নাই, আমার কোনো লোককেও বলি নাই, এখন আপনাদের কাছে দোয়া চাওয়া ছাড়া আমার কিছু করার নাই। 21 তারিখ থেকে, আমি তারিখও বলে দিয়ে দিতেছি, 21 থেকে 28 পর্যন্ত বিদেশ থেকে এই প্রকল্পে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আমাদের ইয়োনো মহোদয় জানেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ফাইন্যান্সিং এটা চলতেছে, তারা আসবে 21 থেকে 28-এর মধ্যে এটা পাশ হয়, পাশ হওয়ার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ এটার কাজ শুরু হবে স্থায়ীভাবে, সেই সলিহাবাদ থেকে দক্ষিণ নিশ্চিন্দপুর পর্যন্ত এই রাস্তাটুকু এই জায়গাটুকু আমরা স্থায়ীভাবে আমরা বাঁধ নির্মাণ করতে পারবো, এবং আশা করি আর ভাঙনের কবলে এই এলাকাটাকে অন্তত পড়তে হবে না। আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য জানি এই স্থায়ী বাঁধটা এই মাসেই এই সুসংবাদটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি যে হ্যাঁ এই প্রকল্পটা হইলে প্রায় 200 কোটি টাকার উপরে এই প্রকল্পটার বরাদ্দ আমরা আশা করতেছি। মন্ত্রী থেকে প্রতিমন্ত্রী পর্যন্ত সব সময় ছবি সহ লিখিত আপডেট পাঠিয়ে দিচ্ছি, এগুলো জনসম্মুখে দেখিয়ে লাভ নেই জানিয়ে এই সংসদ সদস্য আরো বলেন, আমাদের যিনি প্রতিমন্ত্রী আছেন উনি বরিশালের মানুষ, উনার কাছে ছবি পাঠাচ্ছি, উনাকে চিঠি লিখছি সেটা মার্ক করে দিছি, এরকম অন্তত 10টা চিঠি আছে, এর দেখায় তো কোনো লাভ নাই, না দেখায় লাভ আছে যদি কাজ না হয়, তো এগুলা এনে দেখাইয়া সই করা দেখায় কোনো লাভ নাই, যদি কাজই না করতে পারি তাইলে এগুলা কইরে কোনো লাভ নাই, যার যার জায়গা থেকে চেষ্টা করেন, যদি কোনো চেষ্টায় কাজ হয় তাহলে উপকার এই নাগরপুরের মানুষের হবে, এতে আমার কোনো আপত্তি কিন্তু নাই, যে যেখান থেকে পারেন চেষ্টা করেন। বাহবানিতে আসি নাই, দায়িত্ব পালন করতে এসেছি এবং সেই অনুযায়ী জরুরি প্রকল্পের কাজ চলছে যোগ করে এমপি আরো বলেন, হাততালি দিয়েন না, হাততালি দিয়ে বাহবা নেওয়ার দরকার নাই, এটা আমার দায়িত্ব, বাকিদের হইলো শখ, বাকিদের হইলো ইচ্ছা, কিন্তু আমার হইলো
দায়িত্ব, আমি যদি এই দায়িত্ব পালন করতে পারি সেই জন্য বাহাবার দরকার নাই, আমি নিজের কাছে মনে করব যে আমি আমার দায়িত্বটা পালন করলাম। বাহাবা নেওয়ার মেলা লোক আছে, নিক, কোনো অসুবিধা নাই, আমার এলাকার মানুষ জানি ভালো থাকে। এই প্রজেক্ট টু চলতেছে, এখানে কিছু অর্থ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আমাদের এখানে একটা অর্থ বরাদ্দ আছে, প্রকল্প চলমান, সেইখানে আমরা এই প্রজেক্টটা দেওয়ার জন্য আমরা সকল, যেহেতু আমার সমীক্ষা করা ছিল, যেহেতু এখানে অলরেডি পরিকল্পনা করা ছিল, তাৎক্ষণিকভাবে আমরা এই প্রকল্পের মধ্যে নিয়ে আসছি। জিও ব্যাগ ও টিউব বরাদ্দ, এছাড়াও খাদ্যশস্য, চাল, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ প্রসঙ্গে ও এলাকাবাসীর পাশে সবসময় আছেন জানিয়ে MPT2 তার সমাপনী বক্তব্যে বলেন, মাননীয় মন্ত্রী, বিশেষ বরাদ্দ হিসাবে 20,000 ব্যাগ এবং 800 টিউব এখানে দেওয়া হয়েছে। জেলা পরিষদ থেকে আমরা 100 জন লোককে আমরা 30 কেজি করে চাল আজকে দিয়ে যাব, এবং একটা তালিকা আমরা করে নিয়ে যাব যাতে প্রত্যেকের যে ঘর আপনারা এখান থেকে সরায় নিয়ে গেছেন সেই বাবদ অন্তত নগদ একটা অর্থ আপনারা পান। আপনারা এই এলাকার মানুষ, অত্যন্ত সাহসী মানুষ, আপনারা বেদনার মধ্যে দিয়ে কালক্রমে বিভিন্ন জায়গায় বাপ দাদার ভিটা যারা আজকে হারাইছেন তাদেরকে আসলে সমবেদনা জানানোর কোনো সুযোগ আমাদের নাই। ভাঙন কবলিত এলাকার জনসাধারণ এখনো বুক ভরা আশা নিয়ে তাকিয়ে আছে আহসানুল ইসলাম টিটু MP-র দিকে। তারা এও বলছে MP-টির সময়কালেই স্থায়ী বাঁধ অবশ্যই নির্মাণ হবে। আমি ইউসুফ হোসেন লেনিন, আমাদের সংবাদ, নাগরপুর।